গ্রামে এক গরিব লোক বাস করত। তার নাম ছিল রামু। রামু ছিল খুবই সৎ এবং পরিশ্রমী, কিন্তু তার দিনগুলি কাটত খুবই কষ্টে। সে তার সামান্য জমিতে চাষাবাদ করত, যা তার পরিবারের চাহিদা মেটাতে যথেষ্ট ছিল না। তবুও রামু সবসময় হাসি খুশি থাকত এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করত। একদিন রামু তার জমিতে কাজ করছিল। কাজ শেষে রামু হেঁটে হেঁটে গিয়ে গাছের সায়াত বিশ্রাম করতে বসল। হঠাৎ একটি সুন্দর পাখি এসে তার পাশে বসল। পাখিটি বলল, রামু, তুমি এত সৎ পরিশ্রমী, কিন্তু তোমার জীবন এত কষ্টে কাটছে কেন? রামু বলল, যার জীবন এত কষ্টের তার তো কষ্ট হবারই কথা, তা পাখি আমার কাছে কেন এসেছো? পাখি বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। রামু অবাক হয়ে বলল, তুমি আমার জন্য কি করতে পারবে? পাখিটি বলল, আমি তোমাকে একটি বিশেষ বীজ দেব। এই বীজটি তুমি তোমার জমিতে বপন করবে। কিছুদিনের মধ্যে এটি একটি বিশাল গাছ হয়ে যাবে এবং সেই গাছে অনেক ফল ধরবে। প্রতিটি ফলের ভিতরে থাকবে সোনা। রামুক অদ্ভুত বীজ দিয়ে পাখিটি ওখান থেকে উড়ে চলে যায়, আর রামু খুব খুশি হয়ে বীজ তুলে নিয়ে চলে যায়। রামু বাড়িতে এসে বলল, না না, তাড়াতাড়ি করে বীজটা বপন করে দেই। তারপরে রামু মাটি খুঁড়তে লাগলো। রামুর মাটি খোঁদার শেষে বীজটা মাটিতে পুঁতে দিল, আর রামু রুমে বিশ্রাম করতে গেল। পরের দিন পুঁতে থোবা বীজটা দেখতে গেল। রামু গিয়ে দেখে বীজটা বিশাল গাছে পরিণত হয়েছে, আর গাছে অনেক সোনার ফলও ধরেছে। রামু খুব খুশি হলো এবং ভাবল, এখন আমি ধনী হয়ে গেছি, কিন্তু এই সম্পদ শুধুমাত্র আমার নয়, আমি আমার গ্রামের সকল গরিব মানুষের সঙ্গে এই সম্পদ ভাগ করে নেব। এই কথা বলেই রামু নতুন সময়ের নতুন চেহারা নিয়ে এক হাঁড়ি বর্তি সোনা মাথায় নিয়ে হেঁটে যাওয়া শুরু করল। রামু সেই সোনা দিয়ে গ্রামের সকল গরিব মানুষের সাহায্য করতে লাগল। সবাই তাকে ভালোবাসতে এবং সম্মান করতে লাগল। রামুর উদারতা এবং দানশীলতা দেখে গ্রামের মানুষের মনে তার জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা আরো বেড়ে গেল। সোনা মানুষের মাঝে বিল করার শেষে রামু ওখান থেকে বিদায় জানিয়ে বাড়িতে চলে যায়। কিছুদিন পর সেই পাখি আবার রামুর কাছে আসলো এবং বলল, রামু, তুমি একজন সত্যিকার অর্থে মহান মানুষ। তুমি তোমার সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করনি, বরং সবার মধ্যে ভাগ করে দিয়েছ। এজন্য আমি তোমাকে আরো একটি উপহার দিতে চাই। রামু বলল, পাখি, আমি যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট, আমি আর কিছু চাই না। পাখিটি বলল, এটা তোমার সৎ এবং মহান হৃদয়ের জন্য। আমি তোমাকে একটি জাদুর খড়ম দিচ্ছি। এই খড়ম তুমি যখনই পাবে, তোমার যা প্রয়োজন তা সব সময় পাবে। এই সব কথা বলে পাখিটি মুখ থেকে জাদুর খড়ম বের করে রামু দিল। রামু সেই খড়ম পেয়ে খুবই খুশি হলো। সে তার জীবনকে আরো সহজ করতে পারলো এবং তার গ্রামবাসীদেরও সাহায্য করতে পারলো। সবার মধ্যে সুখ এবং শান্তি ফিরে এলো। এভাবেই রামুর সততা, পরিশ্রম এবং উদারতার কারণে তার জীবন পরিবর্তিত হলো এবং সে তার গ্রামের সকল মানুষের জীবনে সুখ আনতে পেরেছিল। উদারতা ও সহানুভূতি মানুষের জীবনকে সুন্দর করে তোলে। সততা এবং পরিশ্রমের ফলাফল সবসময় ভালো হয়।